আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিভারপুল স্টেশনের বিশপ গেট এলাকায়। একজন ডেলিভারি বাই উবার বা ডেলিভারি করেন, উনি টোটাল ওনার সাইকেলে ফেডারেল অ্যাসিস্ট নেই, তো তাকে পুলিশ ধরেছে। তার সাইকেলটা এই মুহূর্তে সিজ করে নেবে। তো যারাই সাইকেল চালান খুব সতর্ক থাকবেন, আপনাদের যদি টোটাল থাকে পুলিশ বাইকটি সিজ করে নেবে। থ্যাংক ইউ। So ইউনাইটেড কিংডম বর্ডার ফোর্স, ইউকে বর্ডার ফোর্স বা হোম অফিসের পক্ষ থেকে যেটা ক্র্যাকডাউন, যেটা বলা হলো জার্মানি হলো, তারা এটা কমপ্লিটলি বন্ধ করার জন্য আর কি একটা স্টেপ নিয়েছে, যে ইলিগাল ইমিগ্রান্ট যারা ডেলিভারি ফুড ডেলিভারিতে রয়েছেন। সো এইখানে বেশ কয়েকটা বিষয় আসলে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে অনেক ইলিগাল ইমিগ্রান্ট রয়েছেন যারা আসলে ভুয়া তথ্য দিয়ে অথবা বিভিন্নভাবে ওনারা ফর্জ ডকুমেন্টস করে কাজের ইয়ে নিচ্ছেন, ডেলিভারি জব করছেন, তাদেরকে তারা টার্গেট করছে। আরেকটা ক্লাস অফ মানুষের কথা বলছে যারা আসলে ধরেন অবৈধভাবে তারা আসলে কাজ করার জন্য কোনো ইয়ে নাই, পারমিশন নাই, কিন্তু তারা আলটিমেটলি অন্যের নামে অ্যাপস কিনে এবং তারা ভাড়া দিয়ে অ্যাপসগুলো ব্যবহার করছে। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, যেমন মনে করেন কোনো কাস্টমার হয়তো কাউকে ফুডের জন্য রাত্র 11টার সময় দিল, দেখা গেল উবারে বা ডেলিভারি অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ডেলিভারি ড্রাইভারের ছবি দেওয়া হয়, দেখা গেল একজন পুরুষ ড্রাইভার আসছে, দেখা গেছে 11টার সময় একজন মহিলা ড্রাইভার ডেলিভারি দিচ্ছে। তো পুলিশের বক্তব্য হলো সেটা হলো আসলে কমপ্লিটলি এটা সেফটি এবং সিকিউরিটির বিষয়। এবং পাশাপাশি তারা যে কথাটা বলছে যে অনেকে এই অ্যাপসগুলো ওনাদের নামে নিয়ে ওনারা আসলে ভাড়া দিয়ে দেন এবং ভাড়া খাটান, যে জিনিসগুলো আসলে অবৈধভাবে যারা কাজের রাইট নাই তারা আসলে কাজের সুযোগ পান। এবং তারা যে কথাটা বলছে যে এটা হলো ব্ল্যাক ইকোনমি, অর্থাৎ তারা ব্ল্যাক ইকোনমি মানে আপনি অবৈধভাবে এই রোজগারগুলো করছেন।